আমি শ্রীমতী মলিনা দেবনাথ ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে সকল করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্ত্রীর আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সম্পত্তি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার করি। আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্ত্রীর আনুগত্য বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। I, Sushil Roy Varman, having been elected as member of the Tripura Legislative Assembly, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India, as by law established, that I will uphold the sovereignty and integrity of India, and that I will faithfully discharge the duty upon which I am about to enter. Thank you. চারজন বিধায়ক এবং বিধায়িকারা আজকে শপথ নিয়েছে। চারজনের মধ্যে তিনজন নিয়েছে, আর আমি পরবর্তী সময়ে কিছু টেকনিক্যাল বিষয় আছে, সেই বিষয়গুলো দেখে আমি জানিয়ে দেব কবে আমি শপথ নেব। ধন্যবাদ স্যার। না হচ্ছে না তো আমি কি করব? আমি কি জোর করে আমাদের লোককে বলবো যে সিপিএমে যাও বা অন্য দলে যাও? বিরোধী দল থাকছে নামে বিরোধী দলের অস্তিত্ব থাকছে না। বিরোধী দল থাকবে, মানুষ সরকার বিরোধী দল থাকবে। মানুষ সরকার 23-এর নির্বাচনে বিরোধী দলের মর্যাদা কোনো দলের থাকবে না। বিরোধী দলের মর্যাদা বলতে যে কথায়, অর্থাৎ 10টা আসন পেতে হবে। বিরোধী দলের মর্যাদা কোনো দলের থাকবে না, এটা আমি বলতে পারি। একটা হলো ধরুন 100-এর মধ্যে 90 পাওয়া আর 100-এর মধ্যে 20 পাওয়া, এটা কোনো কম্পিটিশন নয়। বিরোধী দলের সাথে কোনো আমাদের কম্পিটিশন বলে কিছু থাকবে না। ওরা ভোটে দাঁড়াবে, ভোটে দাঁড়াতে হবে, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাজ্য, সুতরাং ভোটে দাঁড়াবে। কিন্তু আপনি ধরে নেবেন, আগেও আরেকদিন বলেছিলাম যে এ রাজ্যে সিপিএমের, আমার মনে আছে খুব সম্ভব বিধানসভা অধিবেশনের সময় বলেছিলাম যে এই রাজ্যে সিপিএম আমাদের সাথে আর কন্টেস্টের মতো জায়গা নেই। আজকে এই উপনির্বাচনটা প্রমাণিত সত্য। আগামী দিনে আরও দেখবেন যে সিপিএম তাদের কোনো অস্তিত্ব থাকবে না, জনগণ তাদের সাথে নেই, এবং বেশিরভাগ মানুষ তাদের সমর্থক আমাদের দলে চলে এসেছে। এটার কারণ একটাই, সিপিএমের দেউলিয়াপনা। ঠিক আছে, নমস্কার। বিধানসভায় আজ প্রথম প্রবেশ করলাম। স্বাভাবিক সুরমার উন্নয়নের জন্য যে কাজগুলো করা প্রয়োজন সেই কাজগুলোই আমি করে যাব। মেইন কাজটা কি থাকবে আপনার? না তেমন মেইন কাজ তেমন নেই, কারণ আমাদের ভারতীয় জনতা পার্টির যেমন কেন্দ্রীয় সরকার রয়েছে, রাজ্য রয়েছে, সেতে উন্নয়নমূলক কাজগুলো চলছে। তার জন্য যে কাজগুলো হয়তো এখনও সম্ভব হয়ে উঠেনি সেই কাজগুলো আমি করে যাব। কংগ্রেসের কথা বলার জায়গা না, মানুষের হয়ে কথা বলার জায়গা, মানুষের সাথে কথা বলুন। ষষ্ঠবারের মতো বিধায়ক আলিঙ্গন করলেন, এসে কেমন লাগছে? খুব ভালো, আই এম ভেরি প্রাউড অফ হিম। কাজটা একটাই থাকবে আমাদের, যে আমাদের 18 ইলেকশন মে যে এজেন্ডা আমরা থা এই এজেন্ডা কো আগে লেকে যাবো আর যুবরাজনগর কি ডেভেলপমেন্ট কে লেকে কাজ করবো।
যুবরাজনগরের রাস্তাঘাট, যুবরাজনগরের মানুষের জল, যুবরাজনগরের বিজলি, যুবরাজনগরের কৃষকদের উন্নতি, যুবরাজনগরের যে বাগিচা সেগুলোর উন্নয়ন করা, এবং প্রত্যেকটা স্তরে আমাদের যেভাবে প্রকল্পগুলো চলছে সেগুলোকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেয় আমাদের কাজ। সমস্যা তো যদি বলি, সমস্যা কখনোই শেষ হবে না। মানুষ যতটা চায় তার থেকে আরেকটু বেশি পেতে চায়, সেটাই নিয়ম সংসারের। তো আমরা চাইব যে এর চাইতে আরও ভালো ব্যবস্থা করার। ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত বিধায়ক হিসেবে আপনি এলাকার লোকেদের সঙ্গে কথা বলেছেন? অবশ্যই কথা বলেছি, ওনারা এসছেন, আমিও গিয়েছি, তো এগুলো তো চলতেই থাকবে, কারণ মানুষই আমাকে এখানে পাঠিয়েছে, মানুষের সঙ্গে তো আমাকে যেতেই হবে। মূল সমস্যা তো চলতে থাকবে, কারণ আমাদের অনেকগুলো প্রবলেম কিন্তু সলভ হয়েছে। প্রথম থেকে যে সমস্যাগুলো ছিল, আমাদের বিজলি মোটামুটি পৌঁছে গেছে, আমাদের রাস্তাঘাটের গ্রামীণ সড়কগুলো সেগুলোতে কাজ হয়েছে, কিন্তু পুরো হয়নি, বাকি যেগুলো আছে সেগুলো আমরা করব ধীরে ধীরে। দেখুন, জনগণ আমাকে এখানে পাঠিয়েছে, আর সেটা আমার নতুন অভিজ্ঞতা বলবো বিধায়িকা হিসাবে, আর আমি সেটা বলতে চাই যে জনগণের আশীর্বাদ নিয়ে, আমার ভারতীয় জনতা পার্টির আশীর্বাদ নিয়ে আমি মানুষের জন্য কাজ করতে চাই। বামফ্রন্ট এখানে আছে কিনা আমি জানি না, বামফ্রন্ট বলে কিছু আমি আরেকদিনও আপনাদের বলেছিলাম, এ রাজ্যে বিজেপির সাথে সিপিএমের কন্টেস্ট হওয়ার মতো জায়গা নেই, কারণ সিপিএম আজকে অনেক নিচে চলে গেছে এবং সিপিএমের বহু মানুষ যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা বিজেপির পতাকা তলে সামিল হয়েছেন এবং রাজ্যের উন্নয়নে তারা সহযোগিতা করছেন। সুতরাং সিপিএম কী বলবে সেটার উপরে কমেন্ট করতে হবে আমার মনে হয় না, কারণ তারা দেউলিয়া হয়ে গেছে, কারণ তাদের কথা আজকে তারা যে নেতৃত্ব রয়েছে, সে মানিকবাবু বলুন বা জিতেনবাবু বলুন, তাদের কথা কিন্তু নিচু স্তরের কর্মী সমর্থকরা শুনছে না। কারণ শুনছে না এই কারণে, কারণ তাদের অতীত ইতিহাস সবার জানা, সেজন্য তারা দেউলিয়া হয়ে গেছে এবং দেউলিয়াপনা এই নির্বাচনে প্রমাণ করে দিয়েছে। সুতরাং ওদের অস্তিত্ব বলতে কিছু আছে কি না আমার জানা নেই। আপনারা দেখলেন 6 নম্বর আগরতলা বিধানসভা কেন্দ্রে এবং টাউন বর্দোয়ালি কেন্দ্রে বামফ্রন্টের কত ভোট ছিল, আজ আর কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সুতরাং তাদের কোনো অস্তিত্ব নেই, তাদের কী বলবে। আস্তে আস্তে এই যে আজকে যারা বর্তমানে বিধায়ক রয়েছেন বাম সিপিএমের, তারাও কতজন সিপিএমে থাকবে আই মিন ডাউট। বিরোধী দলের টেকনিক্যাল শব্দে বিরোধী দল সিপিএম রয়েছে, কিন্তু বিধানসভায় তো রয়েছে। এই কথাই তো বলছি, বিধানসভায় টেকনিক্যাল অর্থে বিরোধী দল রয়েছে, বিরোধী দলের নেতা রয়েছে মানিক সরকার মহোদয়, কিন্তু সত্যিকার অর্থে জনগণ তাদের সাথে নেই। এবং এটা আমি পরিষ্কার বলতে পারি, জনগণ তাদের সাথে নেই, তাদের এই দেউলিয়াপনা এবং বিশেষ করে হটকারী রাজনীতি, মিথ্যাচার রাজ্যের মানুষ গ্রহণ করবে না, এটা পরিষ্কার, এটা প্রমাণিত হয়ে গেছে এই উপনির্বাচনে। সামনের দিনে দেখবেন সিপিএম আদৌ কোনো আসন পাবে কি না, আদৌ শব্দটা বলছি, দু একটা পেয়ে গেলে আলাদা কথা, আদৌ কোনো আসন পাবে কি না আমি সন্ধিয়া, এটা বোঝা যাবে 2023 মার্চ মাসে দেখবেন কী অবস্থা দাঁড়ায়। এবং আমার ধারণা তাদের কোনো অস্তিত্ব থাকবে না, এবং ছিটে ফোটা দু একটা দলের প্রতিনিধি থাকতে পারে, যেমন সুদীপবাবু এসছে, উনি একাই থাকবেন, এবং আগামী দিনে থাকতে পারবে কি না আমার সন্দেহ রয়েছে। কারণ ওনাদের যে হটকারী রাজনীতি, সুদীপবাবুরও যে হটকারী রাজনীতি, রাজ্যের মানুষ গ্রহণ করবে না। 6 নম্বর আগরতলা ভোট পেয়েছে, ভোট কীভাবে হয়েছে, কী হয়েছে সব আপনারা জানেন। সুতরাং এই দেউলিয়াপনা মানুষ, রাজ্যের মানুষ গ্রহণ করবে না।